ব্রো, অনেক পোলাপান আমাকে জিজ্ঞেস করতেছে ভাই বহুত গরম পড়ছে, এই গরমে কোথায় কোথায় যাওয়া যায়। হিয়ার আর ফাইভ প্লেসেস যেখানে গেলে তুমি অ্যাটলিস্ট গরম থেকে বাঁচতে পারবা, তাও ফ্রিতে। নাম্বার ওয়ান, তোমার নিজের বাসা। বাসায় তুমি তোমার বাপের লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে থাকতে পারবা, তোমাকে কেমন লাগতেছে এটা জাজ করার কেউ থাকবে না। আর তিন চারটা ফ্যান সাইডে একসাথে বাতাস খাইতে পারবা, কারণ বিদ্যুতের বিল তো তোমার বাপই ভরবে, তাই না? আর কারেন্ট চলে গেলে নাম্বার দুই, চলে আসো তোমার কাছের শপিং মলে, যেখানে পুরোটা এসি দিয়ে ঘেরা। ইউ ডোন্ট নিড টু বাই এনিথিং, জাস্ট প্রোডাক্ট গুলো দেখবা আর এমন ভাব করবা যে আমি পুরোটা দোকান কিনে নিয়ে যাবো। একটা দোকানে আধা ঘন্টার বেশি থাকা যাবে না, তাহলে সবাই বুঝে যাবে যে শালা এসির বাতাস খেতে আসছে। আর দোকান থেকে এমন ভাবে লিভ নিতে হবে, মনে হবে যে আরে আমি একটু পরে আসতেছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাকে বেশি বেশি ঠান্ডা খাবার খেতে হবে, যেমন এই যে আখের রস, এই সামারে এটা বেস্ট বাই বেস্ট, আপনার কলিজা ঠান্ডা করার জন্য যথেষ্ট। আমি সবসময় টুকটাক খরচ বিকাশের মাধ্যমেই করি। দেখেন, এখন যদি আমি কোনো দোকানে 1,000 টাকা ভাংটি করতে যাইতাম, অ্যাটলিস্ট আমাকে 100 টাকা খরচ করে তারপর ভাংটি করতে হতো। তো বেটার হয় না বিকাশেই টাকাটা পাঠাই দিই। বাই দ্য ওয়ে, এই আইসক্রিমটা ছিল আমার ছোট স্টুডেন্টের জন্য, ও আমার ফেভারিট স্টুডেন্ট কারণ ওর বাসায় এসি আছে। সো নাম্বার থ্রি, এই গরম থেকে বাঁচতে হলে এমন একটা স্টুডেন্টকে পড়াও যার বাসায় এসি আছে। দেখো দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? না, আসলে এই পিচ্চিরে আমি আগে 30 মিনিটের বেশি পড়াইতাম না, এখন এই গরম আসাতে আমি ওরে 5-6 ঘন্টার নিচে পড়াই না। ও নিজেও ফ্রাস্ট্রেটেড যে শালা এতক্ষণ পড়াই কেন। এতদিন আমি ওরে ABCD পড়াইতাম, কিন্তু এখন আমি আর কিছু খুঁজেই পাই না যে কি পড়াবো, তাই এখন আমি ওরে A+B হোল স্কয়ার সূত্র পড়াইতেছি, সাইন থিটা কস থিটা পড়াইতেছি। ও এদিকে আসো, আচ্ছা তোমারে কি পড়াবো বল আজকে, বলো না। এত কিছু পড়ানোর পরও ওর বাবা মারে মাত্র 700 টাকা বেতন দেয়, বাট ওয়ার্থ ইট না? ঠান্ডা হাওয়া যেহেতু পাচ্ছি, যতদিন গরম আছে ততদিন আমি ওরে পড়াবো। ওর বাবা মারে যে কয় টাকা বেতন দেয়, ওই টাকার আমি ওরে আইসক্রিমই খাওয়াই দিই, যাতে আমার আর রাইখে অন্য কোনো টিচারের কাছে না পড়তে যায়। অ্যান্ড গেস হোয়াট, এবার আমি ক্যাশ আনতেই ভুলে গেছি, বাট দোকানের মামা বলতে লাগলো বিকাশ থাকতে ক্যাশ ক্যাম। আর তোমার যদি কোনো স্টুডেন্ট না থেকে থাকে, তাহলে এমন একটা ফ্রেন্ডের বাসায় যাও যার বাসায় এসি আছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমরা তিনজন তোর বাসায় আসতেছি, লুডু খেলবো। বাট ওয়াই, তুই নতুন এসি কিনছিস না, ঠান্ডা ঠান্ডা বাতাস খাবার লুডু খেলবো? Bro, please don't come here. You can aro gorom, man. So, tu AC kenas nai? Profile picture e AC-r chobi dewa. কারণ এটা ফটোশপ দিয়ে করা। কেন এটা করছিস? মে প্রথম শুনো ব্রো, যা শালা কোনো ফ্রেন্ড কেও বিশ্বাস করা যায় না। এই গরমে ঠান্ডা হওয়ার লাস্ট একটা অপশন আছে, নাম্বার 5, সবথেকে বেস্ট একটা ওয়ে, সেটা হচ্ছে একটা কানাডিয়ান অথবা রাশিয়ান মেয়েকে বিয়ে করে ফেলো, তারপরে ঠান্ডার দেশে যায় সারা জীবন ঠান্ডা আর ঠান্ডা। কানাডার পাশেই আলাস্কা। এখন অনেকে বলবেন যে ভাই বাংলাদেশের মেয়ে পড়াইতে পারি না, বিদেশের মেয়ে কেমনে পড়াবো? ব্রো, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে শিখাবো কিভাবে বাংলাদেশ হোক বিদেশ হোক যে কোনো জায়গার মেরে পটায় ফেলাম যায়। নেক্সট ভিডিওতে আসতেছে।